কিসের টাকা নিছেন আপনি? কিসের টাকা নিছেন? আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকায়, ঘোড়ার গাড়ি দেখেই বুঝতে পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি এই সদরঘাট অধ্যুষিত এলাকায়। দর্শক মন্ডলী, এখানেও প্রকাশ্যে প্রতিনিয়ত দিনে রাতে হয় চাঁদাবাজি, ঠিক সিটি কর্পোরেশনের নামে এমন স্লিপ দিয়ে আমরা তাদেরকে হাতে নাতে ধরার চেষ্টা করেছি। এখানে এসে আরেকটি মজার ব্যাপার দেখলাম দর্শক, এখানকার স্থানীয় পুলিশ সার্জেন্ট এবং পুলিশের যারা লোক আছে তারাও এখানে ভীতু সন্ত্রস্ত অবস্থা থাকে এদের, অর্থাৎ এইসব চাঁদাবাজদের দৌরাত্মের কারণে। তারা বিভিন্ন সময় এদেরকে ধাওয়া দিলেও পুলিশকে এরা উল্টো নাকি পাল্টা ধাওয়া দিয়ে থাকে। চলুন এদেরকে একবার একটু হাতে নাতে ধরার চেষ্টা করি, আমার সাথে আসুন। হ্যাঁ, কিসের টাকা নিছেন আপনি? কিসের টাকা নিছেন? সিটি কর্পোরেশনের। কই দেখি স্লিপ দেখি? এই স্লিপটি দাও দিয়ে জিয়াদ। হ্যাঁ জিয়াদ, পুলিশ কল করেন। জিয়াদ এটা পুলিশ কল, আপনি ফোর্স কল করেন। ছোট ভাই হ্যালো, আপনারা কি দেখেন না এখানে প্রকাশ্যে চাঁদাবাজি হয়? ধরেন না কেন, প্রতিবাদ করেন না কেন? ওই যে বললাম সিটি কর্পোরেশন, এ তো একান্ডের সাথে আরেকজন আছে, দুইজন আছে তো। তুমি নিজে চাঁদাবাজি করো, আবার তুমি বলো ওনাদেরকে ধরতে। হ্যাঁ, তাহলে ওনারা যদি না বলে, এলাকা ভিত্তিক যদি না চায়, এটা তো কখনো হওয়া সম্ভব না ভাই। এলাকা এলাকার মানুষরা হচ্ছে শান্তিপ্রিয়, তারা তো ধরবে না। ওনাদের ধরতেই হবে না। লোকজন নাই না, যদি আঙ্গো মারেন, আঙ্গো মারেন আমাদের কিছু মারেন, যদি মারেন তখন কি করবেন? মূলত যারা ওনাদেরকে ধরেন, আপনারা আমাদের ধরতে পারবেন? তাদেরকে তো আমরা খুঁজছি, আমরা তো এই লাইন ধরে তাদের কাছে যেতে চাই। থানার লোক আছেন? থানার লোক আছেন? এরা এরা সিটি কর্পোরেশন নামে চাঁদাবাজি করছে, এদেরকে অ্যারেস্ট করেন। আচ্ছা, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে। আর আপনারা এলাকাবাসী, এখানে দিনের পর দিন চাঁদাবাজি হয়, আপনারা এটা দেখেন না? আপনারা এটা প্রতিবাদ করতে পারেন না আপনারা? টাফিকের লোকের কথা শোনে না, আমরা বরাবর নাগরিক, আমার কবি নজরুলের সামনে ডিউটি, আমার টাফিকের লোক, হ্যাঁ এটা আমাদের কোনো কথাই শোনে না। মানে একটা ব্যাপার চিন্তা করেন দর্শক, যে দেশটা কতটা মগের মল্লুক হয়েছে যে প্রকাশ্যে এখানে দিনে চাঁদাবাজি করে, ইভেন পুলিশ পুলিশ সার্জেন্ট তারাও বলে প্রতিবাদ করেও কোনো কুল হয় না, সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে। এবং চাঁদাবাজরা জোর গলায় কথা বলে, তারা আমাদেরকে পর্যন্ত প্রতিহত করার চেষ্টা করে, তারা মনে করে মারামারি করে আমগুলো লোকে, বুঝেন আমগো গাড়ি গেলা ভেঙ্গেলা এই বলে চান্দার টাকা নেয়, ঠিক আছে, না দিলে ভাই বৃষ্টি না দিলে আমগুলো মারামারি করে, বুঝেন গেলা ভেঙ্গেলা থাপ্পর মারে গাড়ি গেট করে নাম গাড়িতে সার্জেন এসে সামনে আসছিল, সার্জেনের সামনে সার্জেন কিছু বলে নি, হ্যাঁ সার্জেনের সামনে নিচ্ছে। ভাই 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 সারে গিল্লি গেল, আবার তুই অবৈধ সারে গিল্লি গা নিচে না, ধরে কয়েকবার অবৈধ নিচে, আবার অবৈধ সারছে। আমাদের এখানে দোকান, ঠিক আছে, কাস্টমাররা এরা এখানে হেরেস করে, এই যে এখানে এই মোড়ে আছে, ওই মোড়ে আছে, এই মোড়ে আছে, তিন মোড়ে, ঠিক আছে, আমি নিজেও ভুক্তভোগী এটা। আমি অবশ্যই স্টুডেন্ট, পাশাপাশি আমার ব্যবসা আছে এখানে, ঠিক আছে, প্রায় সময় আমরা ধরে বই, কিন্তু আমার থেকে নিতে পারে না, কিন্তু আমার কাস্টমাররা হেরেস করে, 10 টাকা 20 টাকা, আর অনেক সময় দেখি এখানে সিএনজি ওয়ালাদের থেকে নেয়, না নিলে লাঠি একটা থাকে গুতায় গুতাইয়া, মানে সিএনজি ওয়ালাদেরকে আঘাত করে, বুঝছেন, মানে মারধর করে, কিন্তু এখানে প্রশাসনের লোকজন থাকে, কেউ কিছু বলে না, চুপ থাকে, ঠিক আছে। একটু আমি একটু জিজ্ঞেস করি কি ভাই, সাংবাদিক দেখলেন আপনারা, কি আপনারা ব্যবস্থা নেন? ইনফরমেশন করছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা ওসি স্যারকে আপনি বিস্তারিত জানাচ্ছি।
বিষয়টা আমরা আজকে জানলাম কথা হচ্ছে সাধারণ মানুষ যেটা বলছে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা ব্যবস্থা নেন আমরা না আসলে নাকি নেন না এটা আমার নলেজ নেই আজকে আমি ডিউটি এখানে আসছি দেখ আপনি বললেন নিয়ে যাচ্ছি এদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছি।